গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে এখন বাজে একটা, তো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি। তো দেখো, আমি এখন রেডি ফেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি কোথায় এখন তো বলবো না, ব্লগটা দেখতে থাকো। তো চলো আমার সাথে সাথে। আর বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমরা কেমন আছো তোমরা একদিনও বলো না, এটা কিন্তু ঠিক না। আর দেখো, পিছন থেকে মা বলছে জানলাটা বন্ধ কর, মানে জানলাটা আমি এখন বেরিয়ে যাচ্ছি, তার জন্য বলছে জানলাটা বন্ধ করতে। তো মা এখনো রেডি হয়নি, এখানে রেডি হচ্ছে। তা চলো। তো বন্ধুরা, যাদের বাড়িতে যাচ্ছি তো এখন তাদের জন্য চলে আসলাম, মিষ্টি নেব আর সিঙ্ঘাড়া নেব। তো টাইটেল অ্যান্ড থাম্বেলটা দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো তো কোথায় যাচ্ছি। তো যাচ্ছি মাসির বাড়িতে, সেখানে আমাকে আই পুরো ভাত দেওয়া হলো। তো চলো যাই। তো কে কি মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নিয়েছিলাম সিঙ্গারা নিয়েছিলাম আর রসগোল্লা নিয়েছিলাম। তো মাসির বাড়ি, আমার বাড়ি থেকে মাসির বাড়িটা বেশি দূরে নেই। আর এখানে দেখি সুন্দর একটা বাড়ি বানাচ্ছে, এটাও দেখে আমার লোভ লাগলো, দাম বাড়িটা ভালোই। তো মা আগে আগে হাঁটছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। তো ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশি একটা দূরত্ব নেই, হেঁটে যাওয়া যায়, 10 মিনিটের রাস্তা। এই রাস্তাটা তোমাদের আমি আগেও শেয়ার করেছিলাম, কিন্তু একটা কারণে ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছিল। যখন আমি নতুন ছিলাম তো তো তখন কপিরাইট ছিল, এসেছিলো, আমি তুলতেও জানি না। তো তার জন্য এই না হলে আমি ওদের রুট টুটকে খুব সুন্দর করে আমার ভিডিওটা তুলে ধরেছি, মানে ধরলাম, ধরেছিলাম আমার মানে পরিবেশের গ্রাম্য পরিবেশটা। তো যাই হোক, বাদ দাও। তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি। তো এখন এসে আমি বসেছি, এমা এসে দেখি, আমি জানিও না। তো এসে দেখি এখানে বিশাল আয়োজন করা হচ্ছে, করা হলো অ্যাকচুয়ালি, মানে হঠাৎ করে যে এরকম আমি জানি না। কারণ একদিন তোমাকে আমি বলে তোমাদের বলেছিলাম যে ফাইনালি সানাই বাজতে শুরু করলো। তো সানাই যেহেতু বেজে গেল, তো এখন আস্তে আস্তে আইপুরো ভাতেরও ব্যবস্থা হলো। তো এটা ছিল আমার মেসো। তো এখানে মামা আর মেসো এখানে বসে বসে গল্প করছে। বন্ধুরা, আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আর দেখো, এটা ছিল আমার ভাইয়ের ছেলে, খুব ভীষণই দুষ্টু। তো যখন আমি ভিডিও করছিলাম তো তখন ওর ইচ্ছে হলো আমার ক্যামেরার মধ্যে আসবে, তাই আমি বলছি ঠিক আছে এসো। তো দেখো, ও গালের মধ্যে পুরো ভ্যাসেলিন নিয়ে সারা গালে, মানে ও ভীষণই দুষ্টু, সারা গালে ভ্যাসেলিন নিয়ে মাথাটা তাই সবখানে মেখে দিল। তো বলছে ওকে তুলতে, তা আমি ওকে একটু তুললাম। আমার বাচ্চাদের খুব ভালো লাগে, বাচ্চা দেখলে আমার ভিডিওতে আমার আনতেই লাগে। তো ওকে আমি বলছিলাম যে যে এটা তুমি ঘষা দাও, ঘষা দিয়ে মাথার মধ্যে মাখো। তো সেটাই করছে, আমার বাচ্চাদেরকে রাগাতে খুব ভাল লাগে। তো দেখো ও কি করছে। তারপর এখানে ও মার সাথে একটু খেলা করছে। তো তোমাদের তো আস্তে আস্তে ক্লু দিচ্ছি যে খুব শীঘ্রই তোমরা একটা সুখবর পেতে চলেছো। তো অনেকদিন ধরে তোমরা আমাকে বলছো যে বিয়ে কবে কর, বিয়ে কেন করছি না, বিয়ে কেন করছি না। তো ফাইনালি করব। তো আজকে তো চলে এলাম আইবুড়ো ভাতের জন্য। তো তোমরা, মানে আমি যখনই ভয়েস দিই, কেননা জানি না আমার আশেপাশে এত সাউন্ড হয় কেন। তো দেখো, বললাম না মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো এটা আমাকে খেতে দিলো। তো বলবে সাইডে তুলসী পাতা কেন, তো মাসি মিষ্টিটা পুজোতে দিয়েছিল, তো এই মিষ্টিটা আমি আগেই খেয়ে নিলাম। ফার্স্টে আমি ওদের বাড়িতে মিষ্টিমুখ দিয়ে শুরু করলাম। তো দেখো, আর এখানে মাসি অনেক কৃষি করেছে, তো সেগুলিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো ওদের এখানে বানরের উৎপাতটা এত নেই, তার জন্য ওদের এখানে কৃষিটা খুব ভালো হয়। আমাদের, আমার ভিডিওতে দেখোই আমার বাড়িতে কীরকম বানর যায়।
তো দেখো, বেশি কথা টথা না বলে আমি বসে পড়লাম খেতে। তা আমাদের এখানে যেভাবে থালা টালা সাজিয়ে বাটি টাটি দিয়ে এইভাবে খাওয়ার দেওয়া হয় না, যে যেভাবে দেওয়া হয় আমি সেটাই তোমাদের সাথে তুলছি। তো ফার্স্টে আমার পাতে পড়ে গেল নুন, নুন ছাড়া ঘিয়ে মাটি সবাই জানো। তারপর নিলাম ভাত। আমি বলছি আইটেম তুমি অনেক করেছো, আমি ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম কী কী আইটেম করেছো, তো আইটেম অনেক করে ফেলেছিল। আমি বলছি তাই আমি বললাম ভাতটা অল্প করে দাও, কারণ তোমার আইটেমের পরিমাণ ভীষণ এত আইটেম খেতে খেতে। পরে আমি ভাতটা যদি বেশি করে খেয়ে ফেলি তাহলে আমি আইটেমগুলো খেতেই পারবো না। তো দেখো ফার্স্টে খেয়ে নিলাম শুটকির চাটনি। ফার্স্টে বেগুন ভাজা ছিল আর ডাল ছিল, বেগুন ভাজাটা খাইনি তার জন্য ডালও খাইনি, আর শুটকির চাটনি তো আমাদের সব একসাথে থাকে তার জন্য খেয়ে নিলাম। আর এটা এই নাস্তার মাছটার নাম মনে হয়, আমাদের ভাষায় আমরা আউন্না মাছ বলি, তোমরা কী মাছ বলো আমি জানি না। এই মাছটা পেঁয়াজ দিয়ে মাখামাখা করেছিল, সেটাও খেলাম, সেটাও খুব দুর্দান্ত হয়েছিল। তারপর চলে এলো চিংড়ি। তো চিংড়িটা নারকেল দিয়ে কীভাবে জানি করেছিল, আমি রেসিপিটা ভুলে গেছি, জিজ্ঞাসা করেছিলাম, কারণ চিংড়ি মাছটা আমার ভীষণই টেস্টি ছিল। তো চিংড়ি মাছটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি, ভীষণই টেস্টি হয়েছিল। তারপর বন্ধুরা এখানে চলে আসলো হাঁসের মাংস। তো দেখো হাঁসের মাংস বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হাঁসের মাংসের পরে কিন্তু মটনও ছিল, মানে যারা হাঁস খায়, মানে যে হাঁস খাবে না তার জন্য মটনও আছে। তো এই ছিল আমার খাওয়া দাওয়ার পর্বটা, আর মিষ্টি তো আমি আগে খেয়ে ফেলাম। তো এখন তোমাদের একটা পরিবেশ দেখাই। আর বলে রাখি বন্ধুরা, এটা আমার আইবুড়ো ভাত ছিল না, এটা জাস্ট এমনি একটা মজা ছিল, মানে আইবুড়ো ভাত না, এটা জাস্ট আমাদের এমনি একটা ইনভিটেশন ছিল, অনেকদিন ধরে যায় না, তো তার জন্যই খাওয়া দাওয়া হয়েছিল, আইবুড়ো ভাত না। তো সরি, তোমাদের সাথে একটু মজা করেছিলাম, এটা আমার আইবুড়ো ভাত না। তো আইবুড়ো ভাত যখন হবে তখন তো ব্লগ তো শেয়ার করবোই। তো দেখো মাসির বাড়িতে না গরু আছে, আর দেখো গরুগুলি কী সুন্দর আমার দিকে তাকিয়ে আছে না, খুব ভাল লাগে। আর দেখো এটা ছিল মাসিদের পুকুর, আর ওই যে জায়গাটা দেখাচ্ছি চারা দেওয়া, এই জায়গাটা কিন্তু আমরা রাখার চেষ্টা করেছিলাম। তো পরে ভাবলাম এ রাজ্যে তো থাকছি না, এটা ঠিক এ রাজ্যে থাকছি না, তো তার জন্য আর জায়গাটা রাখা হলো না। তারপর ওই তো দূরে একটা বাড়ি দেখালাম, এটা ছিল আমার আর একটা মাসির বাড়ি। তো আমাদের সব রিলেটিভরা মোটামুটি কাছাকাছি, মানে এত একটা দূরে না, সবাই মোটামুটি আমরা কাছাকাছি আছি। মামার বাড়িও যেন বেশি একটা দূরত্ব না, পিসির বাড়িও যেন বেশি একটা দূরত্ব না। আর দেখো ওদের যেহেতু এখানে গরু ঘর, মানে গরু আছে, তার জন্য এখানে খ্যারের একটা তুম্বা করেছে। আর দেখো মাসির কাছে দেখো কত চামপোড়া ধরেছে। তো দেখো গরুগুলিকে আমার ভীষণ তুলতে ইচ্ছে করছে, কত কিউট, কি সুন্দর করে তাকিয়ে আছে। তো চলো এখন দেখাই তোমাদের ব্রকলিগুলি, আমি একটু দেখি, দেখাই ব্রকলিগুলি, দেখাই কেমন হলো। দেখো এখানে কত সুন্দর সুন্দর টমেটো ধরেছে, পেঁপে ধরেছে, আর এগুলো জানি কি শাক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা লাউ গাছ না কুমড়ো গাছ যায় না, আর এটার মধ্যে কিছু একটা করবে, রেডি করে রেখেছে। আর ব্রকলি মনে হয় অনেকগুলি ছিল, মাত্র তিনটা তো জন্ম লাগাবে না। তো ব্রকলি গাছ আমি ফার্স্ট দেখলাম। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ও আমাদের সাথেই বসেছিল, ও এখনো খাচ্ছে, ওখানে সবাই বসে আড্ডা মারছিল। তো এখানে আমার মাটা সবাই বসে, বললাম না ইনভিটেশন ছিল। আর দেখো ওই দেখো আইটেমগুলি ও কারুর বাড়ি থেকে আইটেমগুলি তো গিয়ে থাম্বনেলের জন্য ফটো তোলা যায় না, না এটা দেখতে একটা অড লাগে। এটা ছিল আমার বৌদি, সবাই দেখানো। আর দেখো না এখন আমি বাড়ি চলে আসছি, অর্ধেক চলে এসেছি, কিন্তু মা মাসির একটা কথা, সবাই জানো মা আর মাসিদের কথা কখনো শেষ হয় না, মানে বাড়ি থেকে অনেকটা দূর এসে গেছে তবু দাঁড়িয়ে কথা বলছে, কথা বলছে, কথা বলছে, জানি না ওদের কি কথা, ওদেরটা দেখে আমারই নিজে হাসি পেয়ে গেল, মানে ওদের কথা শেষ হয় না, অর্ধেক চলে এসে তবু ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে শুধু কথাই বলছে, কথাই বলছে, কথাই বলছে, জানি না এত কথা কিসের। তো বন্ধুরা চলে আসলাম আমি এখন বাড়িতে। তো দুপুরে এত খাবার খেয়েছি, তো বাড়িতে এসে আমি পুরো শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যার সময় একটা স্লাইস,
মানে যেটাকে আমরা পাউরুটি বলি, পাউরুটি আর একটু চা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ এত হেভি খাওয়া হয়ে গিয়েছিল, তো রাতে পেট পুরো ভর্তি, তো রাতে আর কিছু আর খাইনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। তো আমার এই ভিডিও মানে আমার এই ব্লগ ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হতে পারে কিচেন ভিডিও, সেটা হতে পারে ব্লগ ভিডিও। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো সামনের দিনগুলোতে বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা, তোমাদের সামনে ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।